বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রান্না তোমাদের জন্য নিয়ে এসেছি, কচু পাতার ভাজা। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটা জমিতে অনেকগুলো কচু গাছ হয়েছে। এই কচু গাছ থেকে কচুর পাতা তুলে নেব, কচি কচি দেখে কচুর পাতাগুলো তুলে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, কচি কচি কচুর পাতা তুলে এনেছি। এবার কচুর পাতাগুলো পোকামাকড় দেখে কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার কচুর পাতার বোটার দিকটা একটু ফেলে দেব, দিয়ে কচুর পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, যারা যারা আমার নতুন বন্ধু হতে চাও, আমার পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে। এভাবে করে সব কচুর পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। কচুর পাতাগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেব। কচুর পাতা ভাজার মধ্যে একটু বেশি করে সরষের তেল দিলে ভালো লাগে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব। কচু পাতা গলায় ধরে, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে। অবশ্যই তোমরা কেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়েছি। এবার এখানে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব। কালো জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেব। প্রথমে অল্প একটু কচুর পাতা দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। কচুর পাতা অল্প একটু দিয়ে নেড়ে না নিলে কড়াইতে লেগে যায়, তাই খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে সব কচুর পাতাগুলো দিয়ে দেব। পরে এখানে আবার লবণ দিব, সেই অনুযায়ী এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব সাবধানে একটু নেড়ে নেব। এবার একদম কম আছে থালা চাপা দিয়ে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার থালা তুলে নেব। কচু পাতা একটু কমে এসেছে, এবার খুব ভালো করে নেড়ে নেব। খুব সাবধানে নেড়ে নিতে হবে, না হলে পড়ে যাবে। কচুর পাতা দিয়ে কিন্তু বেশি জল বেরোয় না, তাই কম আছেই খুবই অনবরত নেড়ে ছেড়ে রান্না করতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এবার আরও থালা চাপা দিয়ে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, কচুর পাতা কতটা কমে এসেছে। এবার খুব ভালো করে নেড়ে নেব। কচুর পাতা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার লো টু মিডিয়াম আঁচে কচুর পাতা 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। কচুর পাতা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি হাতা দিয়ে কচুর পাতাগুলো মিশিয়ে নেব। কচু পাতা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে। আগে যে লবণ দিয়েছিলাম কচু পাতার মধ্যে, সেই অনুযায়ী এখানে আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে লবণ খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট জাল করে নেব। কচু পাতা ভাজা প্রায় কমপ্লিট। এবার সব শেষে 1 চা চামচ লেবু রস দিয়ে দিলাম। এবার লেবু রস খুব ভালো করে মিশিয়ে দিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, আমার কচু পাতা ভাজা রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী রেসিপি এই কচু পাতা ভাজা। বন্ধুরা, তোমরাও একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো এই কচু পাতা ভাজা। ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়।
বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।